সর্দার সাহেব, সমাজে দায়িত্বশীল ব্যক্তি আপনি, কোনো ভক্তের সলাত নেই, এই নাকি সর্দার সাহেব? জিন্দগিতে মসজিদের গেট কোন দিকে আছে তাই জানে না, ও নাকি ক্যাশিয়ার সাহেব? এই বাক্য একটু কথা বলি, আবার সামনে দিকে গিয়ে যাবো। এই বাক্য আল্লাহ নবীও বলছেন গো, এই বাক্য আল্লাহর নবীও বলছেন। দেখবেন একটু, দেখবেন একটু, একটু দেখেন তো দেখি আপনার ব্র্যান্ড খুলছে কিনা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআত, কিয়ামত ততদিন পর্যন্ত ধ্বংস হবে না, কিয়ামত ততদিন পর্যন্ত ধ্বংস হবে না, হাত্তা ইয়াকুন আসাদু নাসিবি দুনিয়া লুকাইবিনে লুকাব, যতদিন পর্যন্ত অধমের সন্তান অধম, অযোগ্য ছিল অযোগ্য, অশিক্ষিত ছিল অশিক্ষিত শিক্ষিত, যতদিন পর্যন্ত সমাজে নেতৃত্ব না দিচ্ছে, যতদিন পর্যন্ত সমাজে দায়িত্ব পালন না করছে, যতদিন পর্যন্ত সমাজে দায়িত্ব না পালন করছে, সর্দারের দায়িত্ব না পালন করছে, সভাপতি দায়িত্ব না পালন করছে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। লেন এবার কী করবেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী জনগণকে কী দিয়ে বুঝাই? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে মদিনার মরুভূমিতে বসে বসে বলে গেছেন, আজও এই হাদিস হাদিস গ্রন্থে পড়ে আছেন, তিনি বলছেন কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত অশিক্ষিত ছেলে অশিক্ষিত, অধমের ছেলে অধম, অধমের সন্তান অধম, বেহায়ার ছেলে বেহায় যতদিন পর্যন্ত নেতৃত্ব না দিচ্ছে ততদিন পর্যন্ত কেয়ামত হবে না। দেখেন তো সমাজের দিকে ঘুরে, সমাজের দিকে ঘুরে দেখেন তো, যিনি সর্দার সাহেব তার মুখে দাড়ি নাই, ওই নাকি সমাজের সর্দার সাহেব? যার প্যান্টটা দিনটা টাকনো নিচে থাকে, টাকনো টাকনো বোঝেন না গোড়ালি, টাকনো নিচে থাকে, ওই নাকি ক্যাশিয়ার সাহেব? যার স্ত্রী বেহায়া হয়ে অর্ধনগ্ন হয়ে রাস্তাঘাটে এখন ঘোরাঘুরি করছে, এখন এখন ঝুড়ি জিলাপি কিনছে, ও নাকি ক্যাশিয়ার সাহেব? যে জিন্দগিতে কোনোদিন মসজিদের গেট কোন দিকে আছে তাই জানে না, জিন্দগিতে জানে না যে মসজিদের গেট কোন দিকে আছে, ওই নাকি সহ সভাপতি সাহেব? মানুষ বোকা হলে গেলে এত বোকা হতে হয়, মানুষ বোকা হলে গেলে এত বোকা হতে হয়, এত লোকের মুখে দাঁড়িয়ে আছে, একটা লোকের চোখে সুজেনি দেখতে পাননি? ওই যার মুখে দাঁড়িয়ে নেই সেই সর্দার, যার মুখে দাঁড়িয়ে নেই সেই ক্যাশিয়ার, যার মুখে দাঁড়িয়ে নেই সেই সভাপতি, ছি 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 ছি। ও আব্দুল করিম সাহেব কি বলছেন, ওদের যে টাকা আছে গো, আমাদের যে টাকা নাই? যার টাকা আছে সেই তো সভাপতি হবে, আমাদের যে টাকা নাই এই জন্য জনগণ করেন? জনগণও বলছে আরে ওর টাকা আছে, ওকে সভাপতি কর, সময়ে অসময়ে সুবিধা পাওয়া যাবে, সাহায্য পাওয়া যাবে। মানুষ বোকা হতে 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 একেবারে নিম্নে পর্যায়ে চলে গেছে। অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের বাণী, যারা পাঁচ অক্ত সলাত আদায় করবে, যারা ইসলামিক রীতিনীতিকে মেনে চলবে, তারা দায়িত্ব পালন করবে সমাজে। কত যুবকের মুখে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি আমি এখানে বসে বসে, এই যুবকগুলা কি সবই বাইরের? হ্যাঁ, এই গ্রামেরই আছে তো, কেন এরা দায়িত্ব পেল না, কেন পাবে না? সর্বপ্রথম প্রশ্ন, ও সর্দার সাহেব, এই মাইকের সামনে আজকে এলান করেন, এই মাইকের সামনে আজকে এলান করেন, জনগণ সর্দারের দায়িত্ব নিয়ে ভুল করেছি, সর্দারের দায়িত্ব নিয়ে ভুল করেছি, সর্দারের দায়িত্ব নিয়ে ভুল করেছি, জনগণ এই সর্দারের দায়িত্ব ত্যাগ করলাম, সর্দারের দায়িত্ব ত্যাগ করলাম, সর্দারের দায়িত্ব ত্যাগ করলাম। কেন? আমার দ্বারাই সলাত আদায় হয় না, আমার দ্বারাই দাড়ি ছাড়া হয় না, আমার প্যান্ট টাকুর নিচে থাকে, আমি সিগারেট পান করি, আমার দ্বারাই সর্দারের দায়িত্ব পালন করা হয় না। আপনি যদি মানুষ হন, নিজেকে যদি পশু প্রাণী না মনে করেন, আজ কাল সকাল হতে হতে দায়িত্ব ত্যাগ করেন, কাল সকাল হতে হতে দায়িত্ব ত্যাগ করেন যদি মানুষ মনে করেন, আর যদি নিজেকে অশিক্ষিত অযোগ্য অসভ্য মানুষ মনে করেন, তাহলে দায়িত্ব রাখেন কোনো যায় আসে না, আমাদের কোনো যায় আসে না, আপনি দায়িত্ব পালন করেন। তবে যদি পাঁচ অক্ত সলাত আদায় করতে পারেন তাহলে দায়িত্ব নেবেন, যদি মুখে দাড়ি ছাড়তে পারেন তবে দায়িত্ব নেবেন, যদি প্যান্ট টাঙ্গুর উপরে পড়তে পারেন তবে দায়িত্ব নেবেন, নইলে দায়িত্ব আপনাদের সম্ভব নয়, আপনাদের সহ পাই না, আপনি দায়িত্ব ত্যাগ করেন। সর্দারকে, ক্যাশিয়ারকে, সভাপতি সাহেবকে, এদের সকলকে বলে যাচ্ছি, জনগণকে ভয় করে বক্তব্য রাখতে আসিনি, আবারও বলে যা বলে গেলাম আপনাকে, জনগণকে ভয় করে বক্তব্য রাখতে আসিনি, দিন রাত মাকে বলি, দিন রাত মাকে বলি, দিন রাত মা করলে আম্মু দোয়া করবেন, আম্মু দোয়া করবেন, আম্মু দোয়া করবেন, স্টেজে যাচ্ছি আম্মু, কোনোদিন যেন কোনো জনগণ আমাকে ভয় দেখে মু আমার মুখকে বন্ধ না করতে পারে, আম্মু সারা দিন দোয়া করবেন, সারা রাত দোয়া করবেন, তাহাজ্জুদে দোয়া করবেন, যখন খুশি তখন দোয়া করবেন আমার জন্য।
এই নীতি নিয়ে চলাচল করি সর্দার সাহেব, আপনাকে ভয় করে বক্তব্য রাখতে আসিনি। কাল সকাল হতে পদত্যাগ করেন, কাল সকাল হতে পদত্যাগ করেন, নইলে কাল কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতেই হবে, নইলে কাল কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে। আপনি প্রস্তুত থাকেন? ও সর্দার সাহেব, বাড়িতে গানও চলে? হ্যাঁ, বাড়িতে আবার গানও চলে? এই নাকি সর্দার, এই নাকি ক্যাশিয়ার। একটা হাদিস শুনবেন, এদিকে দেখেন তো। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিল মুমিনি আলাল মুমিনি সিত্তু খিসাল, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর হক রাখে ছয়টি, একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর হক রাখে ছয়টি। ইয়াউদু হিদা মারেদা, যখন কোনো মানুষ অসুস্থ হয়ে পড়বে তখন গ্রামের মানুষ তাকে দেখতে যাবে, এটা তার হক, যে কোনো মূলে হক আদায় করতে হবে। ও ইয়াসাদু হিদা মাতা, যদি কোনো মানুষ মারা যায় তাহলে তার জানাজায় কাফন দাফনে উপস্থিত হতে হবে, এটা মৃতর হক, এটা আপনার কাছে পাওনা পাই। দুই, তিন, ওয়ায়ুজিবু ইদা দাওয়াহু, যদি কোনো মানুষ দাওয়াত দেয় তাহলে তার দাওয়াতকে গ্রহণ করতে হবে, যদি কোনো মানুষ দাওয়াত দেয় তাহলে তার দাওয়াতকে গ্রহণ করতে হবে, দাওয়াত কবুল করতে হবে কথা চূড়ান্ত সত্য, দাওয়াত কবুল করতে হবে কথা চূড়ান্ত সত্য, বিয়ে বাড়িতে কেউ যদি দাওয়াত দেয় দাওয়াত কবুল করতে হবে কথা চূড়ান্ত সত্য। তবে দাওয়াত কবুল করার পর বিয়ের অনুষ্ঠানে গিয়েছেন, বিয়ের অনুষ্ঠানে গিয়ে দেখছেন সেখানে হিজড়াতে ড্যান্স করছে, এখন কি করবেন? বিয়ের অনুষ্ঠানে গিয়ে দেখছেন সেখানে যুবক যুবতী একসাথে রং মাখামাখি হলুদ মাখামাখি করছে, এখন কি করবেন? বিয়ের অনুষ্ঠানে গিয়ে দেখছেন সেখানে গান বাজনা বাজছে, এখন কি করবেন? ওই বিবাহের অনুষ্ঠানে লাথি মেরে সেখান থেকে চলে আসতে হবে, ওই বিবাহের অনুষ্ঠানে লাথি মেরে সেখান থেকে চলে আসতে হবে, ওই বিবাহের অনুষ্ঠানে লাথি মেরে সেখান থেকে চলে আসতে হবে। ওখানে এক সেকেন্ড থাকার ক্ষমতা রাখেন না আপনি, এক সেকেন্ড থাকার কোনো যোগ্যতা রাখেন না আপনি। বাড়িতে এসে লবণ দিয়ে ভাত খাবো, আলু দিয়ে ভাত খাবো, ডাল দিয়ে ভাত খাবো, তবুও গোশ ভাত খাবো না। আমি যেই বাড়িতে গান বাজনা বাজে সেই বাড়িতে সেই বাড়ির বিবাহ অনুষ্ঠান খাবো মানে আমি সেই বাড়িতে ভাত খাবো মানে অসম্ভব হতে পারে না, কখনো হতে পারে না, কাল্লা কখনো নয়, অসম্ভব অসম্ভব হারগি কখনো নয়। যেই বাড়িতে গান বাজনা বাজে সেই বাড়ির বিবাহ অনুষ্ঠানে খাওয়া যাবে না, আপনাকে লাথি মেরে চেয়ারের মুখে লাথি মেরে খাবারের মুখে লাথি মেরে চলে আসতে হবে, সেখানে থাকা যাবে না, সেখানে বসাও চলবে না, সঙ্গে সঙ্গে পাল্টা ফেরত আসতে হবে। সর্দার সাহেব আজ গেলান করুন তো দেখি, আজ গেলান করুন তো দেখি, দেখি কত বুকে দম আছে, আজ গেলান করুন তো দেখি, আজ গেলান করেন জনগণের সামনে এই মাইকে, এই মাইকে এখনই আমার যা বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে বলেন, জনগণ যে সমস্ত পরিবারে গান বাজনা বাজবে সেই বিবাহে আমরা বিবাহ পড়াতে যাব না, যেই পরিবারে ডিজে বক্স বাজবে সেই পরিবারে আমরা বিবাহ পড়াতে যাব না, যেই পরিবারে হলুদ মাখামাখি রং মাখামাখি চলবে সেই পরিবারে বিবাহ পড়াতে যাব না। সর্দারকে কথা বলতে হবে, তো সর্দার এখন কি করে বলবে? সর্দারের বাড়িতেই তো গান বাজনা বাজে। হ্যাঁ, সর্দার এই এলান কিভাবে করবে? সর্দারের বাড়িতেই তো গান বাজনা বাজে বিবাহে, কথা মানে বুঝতে পারেন না নাকি আপনারা? সর্দার যদি এখন এই দায়িত্ব পালন করে বলে জনগণকে, এখন এখন এই মাইকের সামনে যদি বলে জনগণ কাল থেকে যে পরিবারে গান বাজনা বাজবে সেই পরিবারে বিবাহ পড়াতে যাবো না, তখন একটা মানুষ চট করে উঠে বলে, এই সর্দার সাহেব কালকে আপনার বাড়িতে গান বেজেছে, কালকে যে আপনার ছেলেমেয়ের বিবাহ হলো গান যে বাজলো, তাহলে সর্দারও বিপদে জনগণও বিপদে। ইমাম সাহেব আপনি বিবাহ পড়াতে যাচ্ছেন কেন? আপনি বিবাহ পড়াতে যাচ্ছেন কেন? আপনি কি সর্দারকে ভয় করেন? আপনি কি ক্যাশিয়ারকে ভয় করেন যে আপনি বিবাহ পড়াতে যাবেন? যেই পরিবারে গান বাজনা বাজবে, যেই পরিবারে এরকম অবৈধ সম্পর্ক চলবে, যেই পরিবারে এরকম ডিজে বক্স বাজিয়ে হলুদ রং মাখিয়ে হিজড়াকে ড্যান্স করাবে, এই পরিবারে বিবাহ পড়াতে যাবেন না। কাল জুমার খুতবাই দুই হাত উত্তোলন করে মেম্বার উপরে দাঁড়িয়ে বলুন, যেই পরিবারে গান বাজনা বাজে সেই পরিবারে বিবাহ পড়াবো না, যেই পরিবারে গান বাজনা বাজে সেই পরিবারে বিবাহ পড়াবো না, যেই পরিবারে গান বাজনা বাজে সেই পরিবারে বিবাহ পড়াবো না। আমাকে রাখতলে রাখুন, না রাখতলে না রাখুন, মাথা বিক্রি করে যে মাল কালিয়া চোখে চাকরি করতে আসিনি, মাথা বিক্রি করে কালিয়া চোখে চাকরি করতে আসিনি, বাপের জমি জায়গা আছে, নিজের ক্ষমতা আছে, ক্ষমতা দিয়ে কাজ করে খেতে পারবো,
যে বাড়িতে গান বাজনা বাজে সেই বাড়িতে আমি বিবাহ পড়াবো, মানে আমি সেই বাড়িতে বিবাহ পড়াবো কেন? ভাগ্যনি পৃথিবীর বুকে এসেছি, ভাগ্য ছাড়া পৃথিবীর বুকে আসিনি, ভাগ্যনি পৃথিবীর বুকে এসেছি, ভাগ্য ছাড়া পৃথিবীর বুকে আসিনি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কথা বলো মক্কা দিল খয়ে কবলা এক লোকের সামতিন খমসিনাল পাসানাম, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লেখা হয়েছে, পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের ভাগ্য লেখা হয়েছে। আবার যেদিন আমি আমার মায়ের পেটে 43 মাসে যেদিন ছিলাম, আবার সেদিন আল্লাহ তালা আমার ফেরেশতার দাঁড়াতে আমার ভাগ্য লিখেছেন। অতএব রুজি যদি এই কালিয়ে চকে থাকে, রুজি কালিয়ে চকেই হবে, আর রুজি যদি কালিয়ে চকে না থাকে, সারা পৃথিবীর মানুষ মিলে রুজি কালিয়ে চকে করে দিতে পারবে? যে পারবে না। এই রীতিনীতিতে বক্তব্য রাখতে হবে। ইমাম সাহেব আপনিও তো যাচ্ছেন বিবাহ অনুষ্ঠান, তো জনগণ কিভাবে পরিবর্তন হবে? জনগণ কিভাবে পরিবর্তন হবে? জনগণ তো তাকায় আলেমদের দিকে, জনগণ তো দেখে দায়িত্বশীলদের দিকে, জনগণ তো চেয়ে থাকে দায়িত্ববানদের হাত দিকে, যে দায়িত্বশীলেরা কি করে দেখা যাক, তারপরে আমরা করব। যে ওরা তখন সুযোগ পায় রে, যারা চেয়ারম্যান, যারা মেম্বার, যারা ওই সর্দার ক্যাশিয়ার, তাদের পরিবারে তো গান বাজাচ্ছে, তা আমরা বাজাবো না? সম্মানিত সর্দার সাহেব, আমি আপনাকে অপমান করতে আসিনি, সর্দার সাহেব আমি আপনাকে অপমান করতে আসিনি, আমি আপনার দিনই ভাই, আমি আপনার ছেলের মতো, আমার বয়স খুব একটা বেশি নয়, আমি আপনার ছেলের মতো। কাল সকাল হতে নীতিকে পরিবর্তন করেন, কাল সকাল হতে নীতিকে পরিবর্তন করেন, জনগণকে বলেন, জনগণ এতদিন যে এই যে পরিবারে গান বাজনা বেজেছে, আজকে থেকে গান বাজনা বন্ধ, আজকে থেকে গান বাজনা বন্ধ, আজকে থেকে গান বাজনা বন্ধ। আজকে এমন একটা নীতি চালু করবেন যেই নীতিতে লেখা থাকবে, গান বাজনা বাজালে তার বিবাহ করা হবে না, জরিমানা করা হবে এবং সমাজ থেকে তাকে আলাদা করে দেওয়া হবে। এটা পালন করতে পারবেন আপনারা? এই নীতি যদি চলে তাহলে কি কোনো পরিবার গান বাজনা বাজাবে? যে বাজাবে না। তাহলে সর্দারদের কমজোরি, ক্যাশিয়ারদের কমজোরি? সর্দার সাহেব আপনাকে আবার আমি অনুরোধ জানাচ্ছি, আপনাকে আমি অনুরোধ করছি, আপনি নীতিকে পালন করুন। যদি নীতি পালন না করতে পারেন, হাজারো মানুষ আছে যারা দায়িত্ব পালন করতে পারে, হাজারো মানুষ আছে যারা দায়িত্ব পালন করতে পারে, তাদেরকে দায়িত্ব দিয়ে দেন দায়িত্ব, আপনি পরিবর্তন হন। শুনুন শুনুন শুনুন, আর একটা বাক্য মনে এলো, দায়িত্বশীলদের কথা যখন চলে এলো তখন বলেই যাই, ওটা ঢালাই রাস্তা নাকি? উপর থেকে বলেছিল যে যিনি দায়িত্ব নিচ্ছেন ক্যাশিয়ার মেম্বার কিংবা চেয়ারম্যান সাহেব, 10 ইঞ্চি করে ঢালাই দেবেন গ্রামের রাস্তাগুলো, 12 ইঞ্চি কিংবা 10 ইঞ্চি করে ঢালাই দেবেন। তো মেম্বার সাহেব এসে এখন ঢালাই দিয়েছে 6 ইঞ্চি, এখন 6 ইঞ্চি টাকা কোথায়? বুঝতে পারেননি কথা মনে হয় এখনো? উপর থেকে বলেছে যে আপনাদের কালিয়া চকে যত গরিব দুঃখী মহিলা আছে তাদের সকলকে 1 পিস করে কাপড় দেবেন, 500 পিস কাপড় নিয়ে যান। ঠিকই মেম্বার সে 500 পিস কাপড় নিয়ে এসেছে, 500 পিস কাপড় নিয়ে এসে টেবিলের উপর রাখা মাত্রই বলছে, রে 500 পিস কাপড় গ্রামের মানুষকে বিলিয়ে দেবো, 250 পিস কাপড় নিজের কাছে রাখি আর 250 পিস কাপড় জনগণকে বিলাই। ঠিকই 250 পিস কাপড় নিজের কাছে রাখলো আর 250 পিস কাপড় জনগণকে বিলিয়ে দিল। এখন বলুন তো মেম্বারের অবস্থা কী হবে? একটা হাদিস বলি তারপরে ব্যাখ্যা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর একটা কথা বলি, শুনি তো, শোনেন তো দেখি, আপনাদের গ্রামের লোক টাকা পায় বাড়ি করার? ওই বাড়িটা সরকারের বাড়ি নাকি দেওয়া? ওটাই মাদ্রাসা নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের গ্রামের লোক টাকা পায় বাড়ি করার? কত টাকা পান আপনারা? গো 1,30,000 আছে। কত? 1,37,000 আছে আপনাদের পৌরসভা না পঞ্চায়েত? তো পঞ্চায়েত 1,37,000 কেন? আমার তো পঞ্চায়েতে, তো আমাদের তো 1,80,000। আচ্ছা 37,000, তো আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনার কথা হলো সে 37,000 হলো, তো দেয় কত বলেন না, দেয় কত বলেন না, বলতে ভয় পাচ্ছেন নাকি আপনারা? কত দেয়? 1,25,000 দিচ্ছে। ও মেম্বার সাহেব, ওই বাদ বাকি টাকা আমার বাপের টাকা নাকি? হ্যাঁ,
ওই বাদবাকি টাকা আবার বাপের টাকা নিজের পকেটে যে রাখলেন, হিসাব দিতে পারবেন তো কিয়ামতের মাঠে? প্রস্তুত থাকেন, জনগণের অনেক কথা আছে আপনার সাথে, কিয়ামতের মাঠে জনগণের অনেক কথা আছে আপনার সাথে। এক টাকা মেরে খেলার কোনো ক্ষমতা রাখেন না, এক টাকা মেরে খেলার কোনো ক্ষমতা রাখেন না। এক টাকা, 17,000 তো বহুদূরের কথা, 17,000, 30,000, 40,000, 50,000 তো বহুদূরের কথা, এক টাকা মেরে খেলার কোনো ক্ষমতা রাখেন না। কিয়ামতের মাঠে প্রস্তুত থাকেন জবাব দেওয়ার জন্য। জনগণ সবাই সেদিন আল্লাহ তাআলার কাছে নালিশ করবে, জনগণ সবাই সেদিন আল্লাহ তাআলার কাছে নালিশ করবে, আল্লাহ বাড়ি করার টাকা 1,80,000 এসেছিল, 1,10,000 দিয়েছে, আল্লাহ এর বিচার করো। সেই দিন জনগণের যত পাপ থাকবে সব মেম্বারের ঘরে চাপানো হবে, আর মেম্বার যদি নেকি থাকে তো মেম্বারের নেকি জনগণকে দেওয়া হবে। এর নাম অত্যাচারের ফলাফল, অত্যাচারের ফলাফল। জনগণকে বুঝাতে পারলাম না, শুনুন, প্রথম বাক্যে আবারও ফিরে গেলাম। 250 পিস কাপড় মেরে খেলেও জাহান্নামে যেতে হবে তার প্রমাণ দিচ্ছি। দেখুন, যদি ক্ষমা চাই সেটা ভিন্ন বিষয়। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদা এক ব্যক্তি একটা গোলাম উপহার দিয়েছিল, ইউকালু লাহু মিদআম, সে লোকটার নাম মিদআম। ফাবাইনামা মিদআম ইয়াহুতুল রাহালান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মিদআম লোকটি আল্লাহ রাসূলের উটের পিঠের উপর থেকে হাওদা নামাচ্ছিল। হাওদা বোঝেন? উটের পিঠের উপর একটা বসার জায়গা করা থাকে, ওই জায়গাটার নাম হাওদা। এই হাওদা মিদআম নামাচ্ছিল, মিদআম নামাচ্ছিল এমত অবস্থায় একটা হঠাৎ কোন দিক থেকে তীর আসলো, তীর এসে মিদআমের গায়ে লাগলো, ফাকাতালাহু, মিদআম মারা গেল। কলুন নাস, সঙ্গী সাথীগণ বলতে লাগলেন হানি আল্লাহুল জান্না, হানি আল্লাহুল জান্না, হানি আল্লাহুল জান্না, মিদআম জান্নাতি ব্যক্তি, মিদআম জান্নাতি ব্যক্তি, মিদআম জান্নাতি ব্যক্তি। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে গেল। যেমন এই বাক্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে যাওয়ার, তেমনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কাল্লা, কখনো নয়, আল্লাহি নাফসি বিয়াদিহি, সেই সত্তর কসম করে বলছি যারাতে মুহাম্মদের জান রয়েছে, কাল্লা কখনো নয়, সেই সত্তর কসম করে বলছি যারাতে মুহাম্মদের জান রয়েছে, মিদআম জান্নাতে যাবে না, মিদআম জান্নাতে যাবে না, মিদআম জান্নাতে যাবে না। কেন? মিদআম খাইবারে যুদ্ধের মাল বন্টন হওয়ার পূর্বে একটা চাদর আত্মসাত করেছিল। মিদআম লোকটি খাইবারের মাল বন্টন হওয়ার পূর্বে একটা চাদর আত্মসাত করেছিল, এই কারণে মিদআম জাহান্নামে যাবে। এই বাক্য যেমনই সঙ্গী সাথী শুনেছেন তেমনই আল্লাহ রসুলকে এসে সব উপস্থিত করছেন, আল্লাহ এই চাদরটা আমি উপস্থিত করেছিলাম, আত্মসাত করেছিলাম, আল্লাহ রসুল এই চাদরটা আমিও আত্মসাত করেছিলাম, আল্লাহ নবী এই চাদরটা আমি আত্মসাত করেছিলাম। একজন ব্যক্তি জুতার ফিতা নিয়ে এসেছে, জুতার ফিতা, পায়ে জুতা পড়ছেন, এই জুতার ফিতা, জুতার ফিতা নিয়ে এসে আল্লাহ রসুলকে বলছে আল্লাহ এই নেন জুতার ফিতা আত্মসাত করেছিলাম। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সিরাকানে মিন্নার ও সিরাকাইনে মিন্নার, কেউ যদি একটা জুতার ফিতা আত্মসাত করে তবুও সে জাহান্নামে যাবে, কেউ যদি দুটা জুতার ফিতা আত্মসাত করে তবুও সে জাহান্নামে যাবে। একটা জুতার ফিতা আত্মসাত করলে যদি জাহান্নামে যেতে হয়, 250 পিস কাপড় আত্মসাত করলে জাহান্নামে যেতে হবে না? কথা মনে বুঝতে পারেননি? হাদিস বুখারী মুসলিম, হাদিস বুখারী মুসলিম, 1450 বছর থেকে হাদিস পড়ে আছে। তো যারা এখন দায়িত্বে আছে তারা কত বড় বিপদে, তারা কত বড় বিপদে বলেন তো, যারা দায়িত্বে আছে এখন চেয়ারম্যান সাহেব যে কত বড় বিপদে, যদি চেয়ারম্যানকে বোঝাতে পারতাম তাহলে চেয়ারম্যান সাহেব জনগণের সামনে মাইক নিয়ে ঘুরে বেড়াতো, গাড়ি নিয়ে বলতো জনগণ আপনাদের একটা গম মেরে খেয়েছিলাম ক্ষমা করেন, চেয়ারম্যান বলতো জনগণ ক্ষমা করেন, চেয়ারম্যান বলতো ক্ষমা করেন জনগণের কাছে। চেয়ারম্যান তো বোঝে না দায়িত্ব কাকে বলে, চেয়ারম্যান যদি বুঝতো দায়িত্ব কাকে বলে তাহলে চেয়ারম্যান বলতো দায়িত্ব নিয়ে ভুলই করেছে। এদিকে তাকান তো দেখি, একটা চাল আমাদের জনগণের আর একটা চাল ডিলারের, যে ডিলার কেরোসিন দেয় ওই ডিলারের, দুইটি চালের বস্তা পাশাপাশি রাখা আছে, দুইটি চালের বস্তা পাশাপাশি রাখা আছে। তো জনগণের চালের বস্তা থেকে কিছু চাল ডিলারের গমের বস্তার উপর পড়ে গেল, ডিলার সাহেব দেখলেন যে আমার বস্তার উপর কিছু চাল পড়লো, অথচ ডিলার সাহেব ওই চালটাকে তুলে জনগণের গমের বস্তার উপর রাখলেন না। এবার ডিলার সাহেব হজ মৌসুমে হজে চলে গেছেন, হজ মৌসুমে হজে গিয়ে আল্লাহ তাআলাকে কাবার গিলাফে মাথা ঠুকছেন আর বলছেন, ঠুকছেন আর বলছেন, ঠুকছেন আর বলছেন, আল্লাহ
মালদা জেলার কালিয়াচক থানার অমক গ্রামে আমি ডিলার ছিলাম, আমি সেই গ্রামে চাল মেরে খেয়েছি। আল্লাহ তুমি দয়া করে ক্ষমা করো আল্লাহ। মালদা জেলার কালিয়াচক থানার অমক গ্রামে আমি ডিলার ছিলাম, সেই গ্রামের লোকের চাল মেরে খেয়েছি, আল্লাহ তুমি ক্ষমা করো। তখন আল্লাহ তাআলা এক পর্যায়ে বলবেন, ও ডিলার সাহেব, চাল যে আমার নয় গো, চাল যে জনগণের। ক্ষমা যদি চাইতে হয় তো জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, এই পাপ আমি আল্লাহ তাআলা ক্ষমা করতে পারবো না। এই পাপ যদি আমি আল্লাহ ক্ষমা করে দিই তাহলে আমি হব আল্লাহ অত্যাচারী, আমি আল্লাহ আমার উপর অত্যাচারকে হারাম করেছি, আমি আল্লাহ বান্দার উপর অত্যাচারকে হারাম করেছি, অতএব তোমরা কেউ কারোর উপর অত্যাচার করো না। বলেন তো এখন ডিলার সাহেব কত বড় বিপদে, 5 কিলো চাল দিতে বলছে, সরকারও 2.5 কিলো দিচ্ছে, এখন মাথা পিছু। একটা জুতার ফিতে আত্মসাত করলে যদি জাহান্নাম যেতে হয় সেই বাক্য বুঝাচ্ছি, তাহলে 2.5 কিলো চাল মেরে খেলে জান্নাত যেতে হবে না জাহান্নাম যেতে হবে? এখন যদি ডিলার সাহেব ক্ষমা চাওয়ার ইচ্ছা করে তো ডিলারকে কীভাবে ক্ষমা চাইতে হবে দেখি বলেন তো। জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, দুই হাত তো ধরে একেবারে, আর নাহলে মাইকের সামনে বলতে হবে, জনগণ ভুল করেছি ক্ষমা করেন, ভুল করেছি ক্ষমা করেন, ভুল করেছি ক্ষমা করেন। যদি জনগণ ক্ষমা করে তো ক্ষমা হবে, নইলে কিয়ামতের মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। আর যদি ডিলারের নেকি না থাকে, জনগণের পাপ ডিলারের ঘরে চাপিয়ে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, পরিবর্তন হন, দায়িত্বশীল দেখে আমরা বুঝাতে পারলাম না দায়িত্ব কাকে বলে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান জুইলা কদিয়ান বাইনান নাস ফাকাদ জুবিহা বিগাইরি সিক্কিন, যাকে দুইজনের মাঝে বিচারক নির্ধারণ করা হলো তাকে ছুরিবিহীন জব করা হলো, যাকে দুইজনের মাঝে বিচারক নির্ধারণ করা হলো তাকে ছুরিবিহীন জব করা হলো। দায়িত্ব যে কত বড় জিনিস, দায়িত্ব যে কত বড় জিনিস, যদি জনগণ বুঝত তাহলে জনগণ দায়িত্ব নিত না। যদি হক বিচার করেন তো মানুষের কাছে হবেন খারাপ, আর যদি হক বিচার না করেন তাহলে আল্লাহ তাআলার কাছে হবেন খারাপ, এহকালেও গেল পরকালেও গেল। যে এই কারণে বলছিলাম, আপনি দায়িত্ব এত সহজে নিয়েন না, তো আপনি তো এই চেয়ারকে টিকিয়ে রাখার জন্য মানুষ হত্যা করতে পারেন, মানুষের টাকা অত্যাচার করতে পারেন, মানুষকে মারতেও পারেন। সম্মানিত উপস্থিতি, জনগণকে আসলে আমরা বুঝাতে পারলাম না,